আগামীবার আমি যদি বিপিএলে কোচিং করাতে আসি, তবে সবার আগে আমাকে বাংলা ভাষা শিখে ফেলতে হবে। কথাগুলো বলেছেন সিলেট থান্ডারের হেড কোচ হার্শেল গিবস। খুবই ভালো কথা, খুবই মজার ও আনন্দের যে আমাদের পছন্দের একজন ক্রিকেটার হার্শেল গিবস একজন বিদেশি বাংলা ভাষা শিখতে চাচ্ছেন। এটা তিনি চাইতেই পারেন। তবে সাউথ আফ্রিকার সাবেক লিজেন্ডারি ব্যাটসম্যান এই কথাগুলো কেবল মজা করে বলেননি, এর মধ্যে একটা হতাশা ও আক্ষেপ লুকিয়ে রয়েছে। আর সেটা থাকাই স্বাভাবিক, কারণ তার অধীনে সিলেট থান্ডার খুবই বাজে ও জঘন্য পারফরমেন্স করেছে। বঙ্গবন্ধু বিপিএলে 7 দলের মধ্যে সিলেট থান্ডারের অবস্থান সবার নিচে। এখান থেকে উপরে ওঠার সম্ভাবনাও দলটির শূন্যের কোঠায়। বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে দলের ব্যর্থতার কারণ কি, সে সম্পর্কে তিনি তার নিজের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা নিয়ে। প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের অনেকের সঙ্গে ভাষার দূরত্ব। পরিষ্কার করে বললে স্থানীয় ক্রিকেটারদের বেশিরভাগই ইংরেজি বোঝে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে ঠিক, কিন্তু বেশিরভাগই ম্যাচের পরিস্থিতি বোঝে না। All aspects of the game, mentally, technically, physically, things like that that you got to look at in order to improve as a cricketer, you know, both with bat and ball. So হার্শেল গিবস বলেছেন স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে একটি বড় বাধা হলো তাদের অনেকেই ইংরেজি বোঝে না। আমার জন্য তাই তাদেরকে অনেক কিছু বোঝানো কঠিন। এটি খুবই হতাশার, আমি যখন কথা বলি দেখি যে তারা শুনছে, কিন্তু দেখেই বুঝতে পারছি যে এসব তাদের মাথায় ঢুকছে না, অনুধাবন করতে পারছে না। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করে গিয়েছেন তার এক সময়কার সতীর্থ নীল ম্যাকেঞ্জি। তিনি বিশ্বাস করতে পারেন না নীল ম্যাকেঞ্জির মতো একজন ক্রিকেটার এখানে পরামর্শকের কাজ করে যাবার পরও বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিক্যালি সমস্যাটা ইম্প্রুভ করেনি কেন। এটার কারণ হিসেবে তিনি সামনে এনেছেন সেই ইংরেজি ভাষাকেই। তিনি বলেছেন আমি ঠিক নিশ্চিত নই ম্যাকেঞ্জি যখন কথা বলেছে ওরা কতজন ঠিকভাবে বুঝতে পেরেছে। আমি ঠিক জানি না সে যা বলতে চায় তার সবটুকু ওদের কাছে বুঝিয়ে দিতে পারে কি না। আমি জানি সে দারুণ ব্যাটিং কোচ, ওর কথা মতো কাজ করলে তো ছেলেদের অনেক কিছুই শেখার কথা, কিন্তু আমি জানি না ওর কথা ছেলেরা কতটা ধরতে পেরেছে। ইংরেজি ভাষার প্রতি দুর্বলতা থাকতেই পারে, সেটি নিয়ে কোনো কথা নেই, কিন্তু যারা ন্যাশনাল টিমে অনেক দিন ধরে খেলছেন আমরা অনেককেই চিনি যাদের এখনও ইংরেজি ভাষার প্রতি ভয়াবহ রকমের দুর্বলতা রয়েছে, ঠিকমতো তারা ইংরেজি বলতে পারেন না। আমার কথাটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা জাতীয় দলে খেলছেন, বিদেশি কোচদের সঙ্গে কাজ করছেন, রেগুলার দেশের বাইরে যাচ্ছেন, তাদের কেন এখনও ইংরেজি ভাষার প্রতি দুর্বলতা থাকবে। আমাদের অনুধ্বনিজ দল বলি, এএসপি বলি, জাতীয় দল বলি, সব জায়গায় কিন্তু বিদেশি কোচ থাকেন এবং বিদেশি কোচিং স্টাফ। সুতরাং আমাদের যারা ক্রিকেট খেলেন, যারা জাতীয় দলে খেলতে চান, তাদেরকে কিন্তু শুধুমাত্র ব্যাটিং বোলিং ফিল্ডিং ভালো করলেই চলবে না, সাথে সাথে আপনাদের ইংরেজিটাও ভালো করে শিখতে হবে। এই কারণে, কারণ যারা বিদেশি কোচ থাকে তাদের কাছ থেকে যদি আপনি পুরোপুরি নিতে চান তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, অর্থাৎ ইংরেজিটা ভালোভাবে শিখতে হবে। হার্শেল গিবস সিলেট থান্ডারকে কোচিং করালেও বিপিএলের কল্যাণে মোটামুটি বাংলাদেশের সব ক্রিকেটারকেই দেখেছেন। তার উপলব্ধি, এখানকার ক্রিকেটারদের টেকনিক্যালি আরও যেমন সাউন্ড হতে হবে, একই সঙ্গে ক্রিকেটের যে বেসিকগুলি রয়েছে, টেম্পারমেন্টের বিষয়, ম্যাচের পরিস্থিতি ধরতে পারা, এইসব জিনিসগুলোতে উন্নতির প্রয়োজন। হার্শেল গিবস সবসময় তিনটা পির ওপর জোর দেন। তিনটা পি মানে হচ্ছে প্রেশার, পার্টনারশিপ অ্যান্ড পেশেন্স। এবং সেটি ব্যাটিং বোলিং যে ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই এই তিনটি পি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি যে ফরম্যাটের ক্রিকেটেই হোক না কেন। And now we have obviously got ourselves in this situation, and you know, a lot of the times the reading of the situation on the field is where we've fallen short, you know. The basics of building a little bit of pressure and partnerships with bat and ball, those are the things as a coach that I look at. How do you, your understanding, your reading of the game. হার্শেল গিবস বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের সামনে একটা বঙ্কিম প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছেন। মানুষের যারা ক্রিকেট খেলছেন এবং খেলেন, আমরা অনেককেই চিনি এবং জানি যারা দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলেন, আবার যারা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন, তারা কি ইংরেজি শিখবেন? নাকি বাংলাদেশে যারা কোচিং করাতে আসতে চান বা কোচিং করাচ্ছেন, তাদেরকে এখানে কোচিং করাতে আসতে হলে বাংলা ভাষাটা শিখে আসতে হবে? সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনি কি মনে করেন হার্শেল গিবস যে কথাগুলি বলেছেন, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদের ইংরেজি ভাষার যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতার কারণে বিদেশি কোচদের বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে, সেটার সঙ্গে আপনি একমত পোষণ করেন কিনা? আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং সঙ্গে থাকুন অলরাউন্ডারের।